চলতি মৌসুমে ক্লাবের নতুন মালিকের অধীনে নতুন এক মিশন নিয়ে মাঠে নেমেছিল চেলসি। দামি ফুটবলারদের ভিড়িয়ে শক্তিশালী একটা দল গড়তে চেয়েছিল ব্লুজ। সে লক্ষ্যে কাড়ি কাড়ি টাকা নিয়ে মাঠে নামলেও তার সুফল এখন পর্যন্ত পায়নি ব্লুজ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। শুধু শীতকালীন ট্রান্সফারে 300 মিলিয়ন ইউরো খরচ করে ফুটবলার কিনে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। ইউক্রেনের ফুটবলার মিখাইলো মুড্রিককে 70 মিলিয়ন ইউরো খরচ করে দলে ভেড়ানোর পর ইপিএল এর ইতিহাসে রেকর্ড সংখ্যক অর্থের বিনিময়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজকে দলে টেনেছে চেলসি। যে উদ্দেশ্য নিয়ে এত অর্থ ব্যয় করছে ব্লুজ, মাঠে দেখা যাচ্ছে না তার কোনো প্রতিফলন। ইপিএল এ যাচ্ছে তাই অবস্থা চেলসির। সবশেষ 5 ম্যাচে জয়হীন, সব আসর মিলিয়ে শেষ 15 ম্যাচে মাত্র 2টিতে জয় আছে লন্ডনের ক্লাবটির। জয় এখন যেন সোনার হরিণ পাওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। দলের এমন বাজে অবস্থায় দায় এড়ানোর উপায় নেই কোচেরও। একের পর এক ম্যাচ হারায় ভক্তদের রোষানলে পড়তে হচ্ছে কোচ পটারকে। শুধু কটুক্তিতেই থামছে না, প্রাণনাশের হুমকি পেয়েছেন পটার। চাকরি হারানোর শঙ্কায় দিন কাটছে 47 বছর বয়সী এই কোচের। তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন ব্লুজ সমর্থক। এবার গ্রাহাম পটারকে চাকরিচ্যুত করার দাবি জানালেন সাবেক চেলসি ডিফেন্ডার মারিও মেলচিওর। ক্লাবে সুদিন ফেরাতে কঠিন হলেও এমন সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানান এক সাক্ষাৎকারে। এটা খুবই দুঃখজনক, চেলসি অনেকদিন ধরে ভালো ফর্মে নেই, মাঠের খেলাতে নেই পুরনো ছন্দ। আমি জানি কোচ গ্রাহাম পটারকে সবাই দোষারোপ করছে, তিনি অভিজ্ঞ কোচ, তবে আমি দুঃখিত, আমি ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করছি এখানে পরিবর্তন আনার। এদিকে ক্লাবের এমন বেহাল দশা কাটিয়ে পুরনো চেলসির আবির্ভাব ঘটবে বলেও প্রত্যাশা সাবেক এই চেলসি ডিফেন্ডারের। তাজিন খন্দকার, সময় সংবাদ।